আর কি করা যাবে না, এগুলো তো করা যাবে, কি করা যাবে না
যেগুলো আসবে সেগুলো এক্সপেন্ডিচার যেরকম হচ্ছে কি অনারিয়াম স্যালারি এস্টাবলিশমেন্ট এগুলো এখান থেকে নেওয়া যাবে না এই ফান্ড থেকে, মানে অফিসিয়াল যে খরচা যারা যায় আমার কর্মীরা যায় বাইরে যায় ব্লকে যাচ্ছে জেলায় যাচ্ছে তাদের তাকে রেগুলেশন দিতে তাদের তো কী হবে, তো সেইগুলো এটা থেকে বলছে নেওয়া যাবে না, বা ডেকোরেশন বা ইরিগেশন বা ফিচার্স পার্কে এই যে ডেকোরেশনটা করেছি বলছি এইটা কিন্তু এই ফান্ড থেকে এই দুটো ফান্ড থেকে নেওয়া যাবে না, তাহলে আমাকে কোন ফান্ড থেকে দিতে হবে, কোন ফান্ড থেকে দিতে গেলে আমাকে তাহলে সেইভাবে ওখানে কারেকশান করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, তবে আমরা এগোতে পারবো, তবে আমরা ফান্ডটাকে ঠিক করতে পারবো। আরও সর্বশেষ কথা হচ্ছে যেটা এই পঞ্চায়েতকে আগামী দিনে আরও আরও ডেভেলপমেন্ট করতে গেলে আমি অনুরোধ করবো প্রত্যেক সদস্যের কাছে আপনারা সহযোগিতা করে ভুল ত্রুটি হতে পারে যোগ সবাইকে মানুষ কর্মীদের হতে পারে আমাদের হতে পারে কিন্তু এটাকে সহযোগিতা করে যদি আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি আমার মনে হয় আরও উন্নয়ন। এই জিনিসগুলোর উপরে আপনাদের ঘরে নজর দিতে হবে, প্ল্যান প্লাসটা কীভাবে করবেন, কী কী উঠে আসবে, রাস্তা আমি বারবার বলছি বেশি রাস্তা দেবেন না, যেটা প্রয়োজন খুব একটা কি দুটো রাস্তা দিন, দুটো রাস্তা দিন, একটা ডেন দিন, একটা টিউবওয়েল দিন, তাতে হবে। কারণ এটা বলছি আপনারা যদি আজকে এক গাদা রাস্তা ড্রেন দিয়ে দেন সব কাজ করানো যাবে না টাকার অভাবে। এইবার দেখছেন এনআরই গিয়েছে বিডিও স্যারকে বারবার আমরা বলেছি স্যার আমাদের 40% রেশিও টাকাটা দিন, কবে দেবেন আমাদের কাজটা কবে হবে, এই করতে করতে তো বছর শেষ হয়ে যাবে, লাস্টে তো লম্পজম্প হবে না, এখন কি দেবো এই এই দেবো এই বলো কত, কারণ 25 লাখ টাকাটাই দিন। আমরা লড়াই করি, আমরা যৌথভাবে গিয়ে বিডিওর কাছে লড়াই করি যে আমাদের টাকাগুলো দিন, নাহলে কী করে করবো আমরা বসে থাকি, কিন্তু কথা হচ্ছে বলছে যে দম দিচ্ছি ও বলেছে 25 লাখ দেবে যদি দেয় সেইভাবে কাজ হবে, হবে না তা নয়। আর 50 FC খুললেন যে 60 লাখ টাকা আছে, এইবার একটা আপনারা বলুন আপনাদের তরফ থেকে ধরুন একটা রাস্তা মেপে দিয়েছেন রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি, ধরুন গিয়েছেন ডাঙ্গর কাছে রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি, এই রাস্তাটা করলে দেখা যাচ্ছে 5-5.5 লাখ টাকা খরচা। আর ওই যদি আমরা ঠাকুরে যদি ধরে থাকি 2-2.5 লাখ টাকা যেটা ধরা আছে সেটা দেখা যাচ্ছে শ্যামের বাড়ি হচ্ছে না মজুর বাড়ির কাছে গিয়ে সেই রাস্তাটা থেমে গেল, সেখানে আপনারা হ্যাগেল হচ্ছেন, আপনারা হ্যাগেল হবেন বলবেন এই বন্ধুর লেখা থেকে রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি, কিন্তু রাস্তাটা হবে মজুর বাড়ি, সেখানে বলবে সদস্য টাকা মেরে খেয়েছে প্রধান উপপ্রধান পঞ্চায়েত টাকা মেরে খেয়েছে, জবাব দিতে দিতে মাথা পাগল হয়ে যায়। সেই জন্য এমনভাবে রাস্তা ধরুন একটা করতে হবে, সব রাস্তাই করতে হবে দরকার আছে, এইভাবে যদি করা হয় তাহলে এইবার যখন আরও অন্যভূতের আছে তার দেখা গেল হয়তো 6 লাখ টাকা হচ্ছে, কারণ হচ্ছে 3 লাখ টাকা হচ্ছে, টাকা শেষ হয়ে গেল 60 লাখের মধ্যে, আর এইবার কী হবে সব সংসার তো পাবে না, আবার যখন টাকা ঢুকবে সেইভাবে তখন আমরা আবার কিন্তু টাকা রাখবেন করে আবার যে 5 লাখই সংসারগুলোকে রাস্তাগুলোকে কমপ্লিট করুন, এইরকমভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি পঞ্চায়েতের তরফ থেকে। আপনারা যদি সহমত জানান যে না রাস্তা যেটা ধরবেন সেটা এক ভাগকে কমপ্লিট করুন, তাতে যার ভাগ্যে ধরতে হলে 1 নম্বর থেকে ধরতে হবে, 1 নম্বর সংসদ থেকে আর 1 নম্বর থেকে করতে 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 17 নম্বরে যাবে, তখন ওই যে প্রধানের মধ্যে 1 নম্বর করলো প্রধানের মধ্যে এই রাস্তা হয়ে গেল আমার মধ্যে কেন হবে না, এই টাকাটা তো এই টাকা কেন খরচা হলো, সেগুলোকে চিন্তাভাবনা করতে হবে, করে আপনারা মতামত দেবেন যে আমরা কীভাবে তাহলে শুরু করবো কীভাবে শেষ করবো রাস্তাগুলো, কেন এখন যে ক্রাইটেরিয়াটা আছে আপনারা জানি আপনারা চেয়েছেন, এখন আপনারা অ্যাকশন প্ল্যানটা পাননি, কোন অ্যাকশন প্ল্যানটা হবে যেটা এখন ই স্বরাজ আগে ছিল ME3, ই স্বরাজ একটা সফটওয়্যার আছে সে যতক্ষণ না অ্যাপ্রুভাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করতে পারবো না, কারণ দেখা গেল কাজটা করালাম করানোর পর দেখা গেল যে ওই কাজটা আর হচ্ছে না, তা ওটা আর ই স্বরাজে নেয়নি সফটওয়্যারে তখন তো মুশকিল হয়ে যাবে, সেই জন্যে একটুখানি ধৈর্য ধরুন, তার জন্য আপনাদের খালি হাতে ফেরাবো না, আমরা আপনারা যে স্কিমগুলো দিয়েছেন
সেই স্কিমের লিস্টগুলো আপনাদের ঘরে দেবো, যেগুলো আপনারা হাতে লিখে দিয়েছিলেন সেগুলো প্রত্যেকে একটা করে কপি দেবো প্রত্যেক সংসদকে। আপনারা পড়ে দেখে নেবেন যে আপনার কোনটা বাদ গেছে আর কোনটা হয়নি, বা এটা বাদ করে এটা দিয়েছিলাম, সেগুলো দেখে আপনারা প্যাডে লিখে দিয়ে দেবেন যে মধুর বাড়ি থেকে যদুর বাড়ি পর্যন্ত রাস্তাটা আমি দিয়েছিলাম, কেন হলো না, সেই রাস্তাটাকে করতে হবে। তখন ওই প্যাডে লিখে দিয়ে দেবেন মধুর বাড়ি থেকে যদুর বাড়ি পর্যন্ত রাস্তাটা আমার বাদ গেছে, ওইটাকে আপনি তুলিয়ে দেবার ব্যবস্থা করুন, আমরা সফটওয়্যারে তুলিয়ে দেবার ব্যবস্থা করুন, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর অ্যাকশন প্ল্যান আপনারা তার আগে একটা যেগুলো লিখে দিয়েছিলেন সেগুলো দিচ্ছি। অ্যাকশন প্ল্যান ইনস্টলার যখন কমপ্লিট হয়ে যাবে, যখন নেটওয়ার্কটা কাজ করবে সার্ভারটা, তখন তাহলে এগুলো হল আর ওই যে অন্তর্দয় মিশন অন্তর্দয় ওইটার উপরে, ওইটাই হচ্ছে প্রকৃত সার্ভে। সম্মানীয় সদস্যদের বলছি ওইটাই হচ্ছে প্রকৃত সার্ভে। ওই সার্ভেতে কিন্তু আসবে আমার গ্রামের কোন উন্নয়নটা করলে আমার কাজ হবে, কোনটা নেই কোনটার অভাব, তারপরে আমাদের বিবিজিপিতে একদম বেরোবে, দেখা গেল হয়তো আমার সংসদে দেখা গেল ট্রেন খুব বাজে, এখানে একটা ট্রেন এক নম্বরে আছে, ট্রেনটা বাজে নম্বর দিয়েছে, সেখানে আমাকে ট্রেনটাকে ধরতেই হবে, না একটা রাস্তা বাদ দিয়ে দেবে, বড় বড় রাস্তা একবারে হ্যাবিট করবেন না, যেগুলো সত্যি প্রয়োজন আছে সেগুলোকে ধরে নিজে ব্যাগে আপনারা সেক্রেটারির কাছে জমা করে দেবেন, এই আমার একটা প্ল্যান হবে, সেগুলো আমার রাস্তার মধ্যে সেগুলো আপনারা বুঝতে পারবেন, এইগুলো করতেই হবে। আর একটা জিনিস বলে দিই, আগামী 13 তারিখে যে আমাদের ট্রেনিংটা হবে সেখানে আপনারা নাম দিয়েছেন, নামগুলো আছে দেখে নেবেন, এই নামের লোকগুলো কি ডাকাবেন, সেদিনকে ট্রেনিং হবে, বাইরে থেকে আসবে, আমরা চেষ্টা করছি জিপিএসসি থেকে আনানো, তারা আরও ডিটেলসভাবে আপনাদের ঘরে বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে। আপনারা ভালো থাকুন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবার আমি আমাদের সম্মানীয় সচিব মহাশয়কে বলছি বুঝতে না পারলে একবার নয় দুবার নয় তিনবারও জিজ্ঞেস করবেন, আমরা বুঝে বলে দেবো। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এইখানে টাকা দেবে 50% টাকা টাইটে দেবে, 50% টাকা আনটাইট, মানে টোটাল যে টাকা দেবে তার অর্ধেকটা টাইটের জন্য আর অর্ধেকটা আনটাইটের জন্য। টাইডের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ, সেগুলো মোটামুটি বলেছি, টাইডের ক্ষেত্রে বিধিনিষেধগুলো ওইভাবেই কাজ করতে হবে আর করতে হবে। আমি যখন মানে ডিসেম্বর মাসে গ্রাম সংসদ করব, সেখানে একটুখানি বলে দেবো, এবং সেখানে যে স্কিমগুলো তারা দেবেন তাদের সঙ্গে না একটুখানি আলোচনা করে প্রত্যেক সংসদ বেসিসে যে এটার বদলে পরিবর্তে এইটা, এইটা পরিবর্তে এইটা যদি করা যায় সেরকম করে নিয়ে একটা সংশোধন করে নিয়ে কাজটা করে নেওয়া যাবে। আর আমি যে তথ্যটা এখন যেটা দিলাম সেটা হচ্ছে মিশন অন্তর্দয়। মিশন অন্তর্দয়ের তথ্যটা আমি 2019 সালে যে তথ্যটা দিয়েছি 19 সালে দিয়েছি, এবারে 20 সালে কি হবে এই তথ্যটা করে দিতে হবে। 19 সালের পাশে তথ্যটা দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের তথ্যটা দেওয়া আছে, কারেন্ট ইয়ারের তথ্যটা বাড়বে কমবে যেটা যেমন যার হবে, বা যেটা একই রকম থাকবে সেটা, যেমন ব্যাংক কোনো জায়গায় তো নতুন করে হয়নি, এখানে দেওয়া আছে সংসদ থেকে ব্যাংক কত দূরে, এগুলো তো আর পাল্টায়নি, এগুলো পাল্টাবে না, বা মানে ইরিগেশন মানে সেচ কার্যের জন্য যেগুলো আমাদের একই রকম সিস্টেম, যে ওই ক্যানেল সারফেস ওয়াটার যেগুলো আগের বছরও হতো সেটা এই রকম বছরও হয়ে যাবে, মানে এখানে এগুলো তো আর হ্যাপক কিছু পরিবর্তন হয়নি, সুতরাং ওইগুলো ওই রকম তথ্যই থাকবে মোটামুটি। তথ্যগুলো আপনারা একটু দেখলে বাড়িতে দেখলে মানে জায়গায় বসে সবাই মিলে দেখলে বুঝতে পারবেন, আহামরি কিছু নয়। আমি আশা করছি সোমবার দিনের মধ্যে আমি এই তথ্যগুলো পেয়ে যাব সোমবার দিনে, যেহেতু গত বছরের তথ্যটা দেওয়া আছে এই বছরেরটা করতে খুব একটা অসুবিধা হবে না, আর গত বছর প্রাইমারি একটু করেছিলেন সেই কারণে এবছর করতে খুব একটা অসুবিধা হবে না। আমাকে এই তথ্যটা দেবেন, এই তথ্যটা আপলোড করা হবে, এই তথ্যটা আপলোড করা হবে, তারপরে এর থেকে বিজিডিআই করতে হবে, বিজিডিআইটা আবার পরে দেখাবো যে চার যে সংসদে যেটা ঘাটতি আছে
আমরা যেমন গত বছর গোটা সংসদে নালা মানে নালা ছিল না বলে নর্দমা ছিল না বলে দিতে হয়েছিল, আমরা গোটা সংসদে যেমন নর্দমা করেছি অ্যাকশন প্ল্যান তাদেরকে দেওয়া করিয়েছিলাম, এইরকম টুকটাক যাদের তুমি কিছু দেবে জল এগুলো অনেকগুলো অনেকগুলোই আছে, রাস্তা অনেকগুলো মোটামুটি এদের মানে মার্কিং করা আছে, এগুলো যাদের ঘাটতি থাকবে সেই সংসদে সেইগুলো করে সেইগুলো বিজিডিআইটাকে কমপ্লিট করা হয়। ঠিক আছে, তো বিজিডিআইটা পরে দেখা যাবে, এখন আপনারা আমাকে সোমবার দিন এই তথ্যগুলো দিন, তথ্যগুলো দিলে আমি প্রাইমারি কাজটা শুরু করতে পারবো, তারপর অ্যাকশন প্ল্যান যখন দেবেন অ্যাকশন প্ল্যানের জন্য যখন গ্রামসভা হবে তখন আবার গ্রামসভাটা করে দেবো, গ্রামসভার ওইখানেও কিন্তু টাইমটা পড়ে। আর তার আগে একটা কথা বলে দিই, 13 তারিখে আপনারা কিন্তু ফেসিলেটার দিয়ে নিয়ে আসবেন, আমরা 11টার মধ্যে শুরু করার চেষ্টা করছি, দুপুরে আমরা একটা লাঞ্চের ব্যবস্থা করেছি, দুপুরে একটা লাঞ্চের ব্যবস্থা করেছি, সকালবেলা চা বিস্কুট খাইয়ে শুরু করব, দুপুরে আধ 1 ঘন্টার মতো ব্রেক দেবো, 1 ঘন্টা 40 মিনিট ব্রেক দেবো, একটা লাঞ্চের ব্যবস্থা দুপুরে খাবারের একটা ব্যবস্থা করেছি, ওরা মোটামুটি আশা করছি 2:30টার মধ্যে মিটিয়ে দিতে পারবো আশা করছি। আমরা চেষ্টা করছি জেলা থেকে লোক আনার, জেলা থেকে রিসোর্স পার্সন আনার চেষ্টা করছি, তারা আপনাদের আরও বিস্তারিতভাবে বলবে। যেটা আপনাদেরকে কিছুদিন আগে একটা জেল মিটিংয়ে আমি ওনাদেরকে ডেকেছিলাম, ওই আমরা যেটা 24 তারিখে যে মিটিংটা করেছিলাম, ওনার 24 বা 25 তারিখ করেছিলাম লাস্ট মিটিংয়ে, ওখানে ডেকেছিলাম আইএসজিবির লোকেদের 28 তারিখে, সেখানে ওনারা মোটামুটি একটা আপনাদের গাইডলাইন দিয়েছে, আমি ওনাদেরকে আসার জন্য অনুরোধ করব, ওনারা যদি আসেন 13 তারিখে তাহলে আপনাদেরকে আর একটু বিস্তারিতভাবে বলতে পারবে, তাদেরকে ফেসিলেটারদের নিয়ে আসবেন, ফেসিলেট মানে যারা আপনাদের সঙ্গে কাজে সহযোগিতা করবে তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে আপনারা করবেন। আর এই আমি একটুখানি বলে দিই, এই আমি কি নামগুলো পড়ে দিয়ে তারপরে আমি কি একবার আচ্ছা, 1 নম্বর সংসদের মধুমিতা সমাদ্দার, রঞ্জিৎ বিশ্বাস, বিকাশ নায়ক, 2 নম্বর সংসদে সুমন্ত পাল, আবুল দফাদার, বিশ্বজিৎ পাল, আর সংসদ 3 নম্বর হচ্ছে মীনা পরমানি, তপন পাল, সুভাষ পাল, 4 নম্বর হচ্ছে সুমিত পণ্ডিত, দেবাশিস নায়ক, শান্তনু হাজরা, আচ্ছা 5 নম্বর সংসদ হচ্ছে তপন মণ্ডল, চন্দন দাস আর নিমাইচাঁদ সাধুকা, 6 নম্বরে হচ্ছে মৌসুমি আহেরি, অভিজিৎ সিং, তাপস আহেরি, সংসদ নম্বর 7 হচ্ছে অরুণ পাল, লঘু সরেন আর রাও বাউ দাস, সংসদ 8 হচ্ছে সঞ্জীব মল্লিক, তরুণ পাল, তাপস কোটাল, 9 নম্বর সংসদ হচ্ছে গোপাল চন্দ্র ঘোষ, নির্মল সাঁতরা আর মধুসূদন সিং, সংসদ 10 হচ্ছে জয়ন্ত বাগ, সরস্বতী বাগ, অলোক কুমার, আর 11 হচ্ছে মানিক কিস্কু, বসন্ত দাস, সৌমেন মাঝি, 12 হচ্ছে মিনা হেমব্রম, দিলীপ নন্দী, ধীরেন হাসদা, 13 নম্বর সংসদ হচ্ছে সুজিত মাঝি, নিশীত চক্রবর্তী, গোলক মুর্মু, আর সংসদ 14 হচ্ছে কাজল ধারা, স্বপন মণ্ডল, মানব কোলে, 15 হচ্ছে নিবেদিতা মণ্ডল, শিবুপদ সিং, বিশ্বজিৎ ঘোষ, 16 নম্বরে হচ্ছে মানিক ঘোষ, মদন আদক, চিরঞ্জিৎ ঘোষ, আর 17 হচ্ছে ঝর্ণা মাঝি, শুভাশিস মণ্ডল আর প্রেমেন্দ্রনাথ দাস, ওনাদেরকে নিয়ে আসবেন 13 তারিখে, আমরা চেষ্টা করছি সকাল 11টাতে মিটিংটা শুরু করার, 11টা থেকে শুরু করব, আর আমি ইন্টারমিডিয়েট ওদেরকে ডাকার কথা একটা বলার কথা বলা হয়েছে, সেটা করে হবে ওটার চেষ্টা করছি। আচ্ছা এবার একটা কথা বলি, পাড়া বৈঠক করার একটা দিন ঠিক করেছে, বলছে আগেও পাড়া বৈঠক করেছেন, এখানে লিখেছে এবারে যেহেতু করোনা কোভিড এগিয়ে বলেছে, এখন বলেছে যে ভার্চুয়াল মুডে করতে হবে, ভার্চুয়াল মুডে আমাদের গ্রামে করা সম্ভব নয়, মানে অনলাইন যেটা করতে বলছে পাড়া বৈঠক সেটা আদৌ সম্ভব নয়, ওই যেসব মোটামুটি যে লোকগুলো অংশগ্রহণ করেন বা সবাই মোটামুটি একটুখানি মানে গ্রাহ্য মানে সবাই মানে গ্রাহ্য নয়,
সেরকমই লোক নিয়ে মোটামুটি ছোটোখাটো করে পাড়া বৈঠক করবেন। সেখানে ওই কোভিডের যেসব সতর্কতাগুলো আছে, ওই সোশ্যাল ডিস্টেন্স এইগুলো মেনটেন করে মোটামুটি পাড়া বৈঠকটা করতে হবে। পাড়া বৈঠকটা করতে কর্তা বলেছে জিপিএফটি মেম্বার স্মল গ্রুপ, এখানে বলেছে 5-6 জন মেম্বার নিয়ে, বলেই দিয়েছে 5-6 জন মেম্বার নিয়ে করবেন। ওটা কিন্তু 31/12/2020 মধ্যে পাড়া বৈঠক করে তার ছবিগুলো আমাকে পাঠাতে হবে, পাঠ করে ছবি তুলতে হবে, পাড়া বৈঠকগুলো করতে হবে 31/12/2020। এগুলো একটু যদি পারেন লিখে রাখুন, নাহলে পরে বলবেন যে আমার মনে নেই বা জানতাম না। আর অধিকাংশ লোকের কাছে যে কোনো কারোর হোয়াটসঅ্যাপে, মানে যার আছে শিবু আমার বা আমাদের এনএসএ রাকেশে যার হোক, যার যেখানে পাড়া বৈঠকে 5-6 জন করে করতে বলেছে, এটা কিন্তু 31/12/2020 মধ্যে পাড়া বৈঠকগুলো করে নিতে হবে, 31/12/2020 মধ্যে করে নিতে হবে। আর আমাকে মানে একটা খসড়া বাজেট আমাকে করতে বলেছে 15/12/2020 মধ্যে আমাকে কিন্তু খসড়া একটা ড্রাফট প্ল্যান, মানে অ্যাকশন প্ল্যান ড্রাফট একটা অ্যাকশন, মানে খসড়া অ্যাকশন প্ল্যান 15/12/2020 মধ্যে আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে। আর ওটা স্যার আর বলছে যে ওইটাই 5/1/2021 মধ্যে আমাদের গ্রাম সভা করতে হবে। আমি যেটা ডিসেম্বর মাস বলছিলাম ওটা ডিসেম্বর না, 5/1/2001 গ্রাম সভা করতে হবে, 2021 গ্রাম সভা করতে হবে, 5/1/2021 গ্রাম সভাটা করতে হবে। ওই গ্রাম সভাতে ড্রাফট অ্যাকশন প্ল্যানটা পড়া হবে এবং সেখানেই যদি কারোর কোনো কিছু থাকে সেখানেই কিন্তু ওটা সংশোধন করতে হবে। তাহলে আমি বললাম যে পাড়া বৈঠক ওই 31/12/2020 মধ্যে করতে হবে, ওটাকে একটু আগিয়ে নিয়ে আপনাদের ম্যানেজ করে নিতে হবে। পাড়া বৈঠকটা একটু আগে করতে হবে, ডিসেম্বর মাসের মাঝামাঝির মধ্যে শেষ করে দিলে আমাকে 15/12/2020 মধ্যে একটা খসড়া প্ল্যান করতে হবে। আর ওই খসড়া প্ল্যানটা আমাকে 5/1/2021 গ্রাম সভাতে পাস করতে হবে। না, যেটা করতে পারবে সেটা তো মানে যে কোনো, মানে ওই আপনারা একটু চেষ্টা করবেন যে 15/12/2020 মধ্যে পাড়া বৈঠকের কাজগুলো একটু শেষ করতে, একটু লিখে নিন নাহলে ভুলে যাবে। পাড়া বৈঠকের ব্যানার আছে তো? নেই ঠিক আছে, আমি পাড়া বৈঠক করে দেবো, পাড়া বৈঠকের ব্যানার করে দেওয়া হবে পাড়া বৈঠকের প্ল্যান আমি করে দেবো, ব্যানার করে দেবো। তবে আপনারা একটু তারিখগুলো লিখে নিন, তারিখগুলো কেউ লিখছেন না একটু 15/12/2020 একটুখানি পাড়া বৈঠকগুলো শেষ করবেন, করে নেবেন। আর কি বলে গ্রাম সভাটা বললাম 5/1/2021 মধ্যে আমাকে অবশ্যই শেষ করতে হবে, এগুলো ওইটা উপরের ম্যানেজারিং আমার কিছু করার নেই। আর ফাইনাল আর গ্রাম পঞ্চায়েতের প্ল্যান বাজেটটা 21/22 মধ্যে একটা জেনারেল বডি মিটিং 10/1/2021 এটা তো আমাদের জায়গায় হবে, 10/1/2021 হবে, আর তারপরে কাজগুলো হবে। কিন্তু আমাকে 20/1/2021 মধ্যে আমাকে অনলাইন আপলোডিংয়ের কাজটা সারতে হয়, 20/1/2021 মধ্যে আপলোডিংয়ের কাজটা সারতে হবে আমাকে। তার আগে অ্যাকশান প্ল্যানটা মোটামুটি সবাই মিলে ঠিক করে আমাকে দেবেন, আমাকে আবার আপলোডিংয়ের কাজটা করতে হবে।
একটা কথা মনে রাখবেন, খসড়া বাজেট যেটা করবো 15-12 মধ্যে ওইটাকে কিন্তু আমি গ্রাম সভাতে চূড়ান্ত